কালবৈশাখের তাণ্ডবে ঘর ভাঙল এসপিও ক্যাম্পের। অল্পেতে রক্ষা পেলেন ছয়জন এসপিও জওয়ান। কল্যাণপুর থানা এলাকার তেলিয়ামোড়া খোয়াই সড়ক লাগোয়া অমর কলোনি এসপিও ক্যাম্প রয়েছে দীর্ঘদিন ধরে। ক্যাম্পটি বর্তমানে রয়েছে বেহাল অবস্থায়। গতকাল রাতে কোনো এক সময় আচমকা কালবৈশাখীর ঝড়ে এসপিও ক্যাম্পের একটি টিনের চাল ঘর ধসে পড়ে, বিকট শব্দ তৈরি হয়। একরাশ ভয় আর আতঙ্ক নিয়ে রাত্রি যাপন করেন এসপিও জওয়ানরা। যদিও হতাহতের কোনো খবর নেই, কিন্তু ঘরে থাকা এক এসপিও জওয়ানের মোটর বাইকের বেশ ক্ষতি হয়। এক এসপিও জওয়ান ঘটনার বর্ণনা দেন সাংবাদিকদের সামনে। পাশাপাশি এই এসপিও জওয়ান আরও জানান যে তাদের ক্যাম্পে আরও সমস্যা রয়েছে। এই সমস্যা দীর্ঘদিনের, যেমন বৃষ্টি এলে ঘরের চালা দিয়ে এসপিও জওয়ানদের ওপর জল পড়ে। রয়েছে ক্যাম্পে বিদ্যুতের সমস্যা। তিনি দাবি জানান অতিসত্বর দপ্তর আমাদের দিকে একটু নজর দিয়ে, তবে কালবৈশাখীর তাণ্ডব এসপিও ক্যাম্পের টিনের ঘর বেশ ক্ষতি করে। থানা অমর কলোনি এসপিও ক্যাম্প, আমরা ওইখানে আসি, প্রায় স্টাফ ছয়জনের মতন আসি। তো এই হঠাৎ করে রাত্রেবেলা বৃষ্টি তুফান হয়েছে, প্রচণ্ড তুফান হয়েছে। আমাদের তিনটা ঘরের মধ্যে একটা ঘর ফালাই দিছে তুফানে। ঘরের ভিতরে বাইক আসছিলো, বাইকও নষ্ট হয়েছে। হ্যাঁ, আপনারা কেমন ভয় লাগছে? আমরা তো প্রচণ্ড ভয় লাগছে। আমরা তো শেষ পর্যন্ত আমরা যে ঘরে আসলাম ইগটাও অকেজু, ওইটাতেও জল পড়ে, বৃষ্টি পড়লে দরজা জ্বালানো ঠিক নাই। তারপরে আমরা ওই চার পায়া সরাইয়া ঘুমাইতে লাগবে। আমরা যে ঘরের মধ্যে ঘুমাই চার পায়া, এখানে বৃষ্টি পড়ে, এই ঘরও ঠিক নাই। তারপরে আমরা যে ঘরের মধ্যে আছি, ঘরটা ঠিক করে দেওয়া, আর যে ঘরটা পড়ছে ওই ঘরটা যাতে মেরামত করে দেওয়া হয়, এটাই আমরা আমাদের দাবি। পাশাপাশি কারেন্টেরও সমস্যা। কারেন্টের যে আমরা যে কারেন্ট দেওয়া হয়, কারেন্ট লাগাইলে পরে পাবলিকে এটা খুললে ফেলাই দেয়, তারটা খুললে অনেক সময় ফেলাই দেয়। আমাদের ক্যাম্পে কারেন্টটা ঠিক মতো পাই না আমরা। প্রচণ্ড তুফান হওয়ার পরে চারিদিকে তো এই বাতাস বয়ের কারণে অনেক প্রচণ্ড শব্দ হয়েছে। ঘরটা পড়ে যখন সময় ঘরটা পড়ছে, তখন সময় আমরা ভীষণ ভয় লাগছে। বাকি ঘরগুলো পরে পড়তে পারে। কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।